বন্ধুরা ইন্ডিয়ান টিম থেকে বাদ পড়েছে শ্রেয়াস আইয়ার ব্যাক স্টম ইনজুরির কারণে শ্রেয়াস আইয়ার ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটে টেস্ট ম্যাচ খেলতে পারবে না এটাই কিন্তু জানিয়েছে বিসিসিআই তবে এই মুহূর্তে কিন্তু ইএসপিএন ক্রিক ইনফো একটা ইম্পর্টেন্ট আপডেট দিয়েছে শ্রেয়াস আইয়ারকে নিয়ে যেটা এই ভিডিওতে জানাবো তার সঙ্গে কিছু আইপিএল এর আপডেট নিয়েও কথা বলবো এবং লক্ষ্ণৌ সুপার কিন্তু ক্যারিবিয়ান পেসারকে দলে নিয়েছে মার্কুডের রিপ্লেসমেন্ট হিসেবে তো কোন প্লেয়ারকে দলে নিয়েছে জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুরা কলকাতা নাইটার্সের ক্যাপ্টেন শ্রেয়াস আইয়ার প্রথম দুটো টেস্ট ম্যাচ খেলেছে ইংল্যান্ডের বিরুদ্ধে বাট বাকি যে তিনটে ম্যাচ খেলা হবে এই তিনটে ম্যাচের স্কোয়াডে কিন্তু শ্রেয়াস আইয়ারের নাম নেই শ্রেয়াস আইয়ারের রিপ্লেসমেন্ট হিসেবে কিন্তু দলে নিয়েছে আকাশ তো বিসিসিআই জানিয়েছে শ্রেয়াস আইয়ার কে কমপ্লেন করেছে যে তার ব্যাক পেইন হচ্ছে ব্যাক পেইনের সমস্যা কিন্তু সিরেয়াস আয়ারের বরাবরই রয়েছে গত দু সাল থেকে তো যাই হোক ব্যাক পেইনের জন্য কিন্তু সিরেয়াস আয়ারকে স্কোয়াডে রাখেনি এটাই কিন্তু বিসিসিআই জানিয়েছে তবে ইএসপিএন ক্রিক ইনফো কিন্তু একটা ইম্পর্ট্যান্ট আপডেট দিয়েছে ইএসপিএন ক্রিক ইনফো কিন্তু ডাইরেক্টলি জানিয়েছে সিরেয়াস আইয়ার সিলেকশনের জন্য ক্লিয়ার রয়েছে তবে শ্রেয়াস আয়ারকে কিন্তু ইনজুরির জন্য বাদ দেওয়া হয়নি শ্রেয়াস আয়ারকে দল থেকে ড্রপ করা হয়েছে এটা কিন্তু ইএসপিএন ক্রিক ইনফো জানিয়েছে তো এখন ইনজুরির জন্য বাদ দিয়েছে নাকি পুয়ার পারফরমেন্সের জন্য বাদ দিয়েছে সেটা কিন্তু বলা যাচ্ছে না কেননা শ্রেয়াস আয়ার খুব একটা ভালো পারফরমেন্স টেস্ট ফর্মাটে করতে পারছে না লাস্ট চোদ্দ ইনিংসে একটাও ফিফটি প্লাস স্কোর নেই হাইয়েস্ট স্কোর হচ্ছে পঁয়ত্রিশ তো এই খারাপ পারফরমেন্সের জন্য কিন্তু বাদ দিতে পারে দল থেকে তবে শ্রেয়াস আয়ারকে কিন্তু এখনো টেস্ট ক্রিকেটে অনেক কিছু ইম্প্রুভ করতে হবে তবে বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল দু হাজার চব্বিশের ক্যাম্প খুব তাড়াতাড়ি শুরু করে দেবে অর্থাৎ ক্যাম্পে কিন্তু শ্রেয়াস আয়ার ডাইরেক্টলি জয়েন করতে পারবে কেননা শ্রেয়াস আয়ের যেহেতু ইংল্যান্ডের বিরুদ্ধে বাকি তিনটে ম্যাচে খেলছে না সেহেতু শ্রেয়াস আয়ার কিন্তু কে কে আর এর ক্যাম্পেই যোগদান করবে খুব সম্ভবত এক সপ্তাহের মধ্যেই অর্থাৎ এই সপ্তাহ বা অথবা এর পরের সপ্তাহ থেকেই কিন্তু কে কে আর এর প্রস্তুতির ক্যাম্প শুরু হয়ে যাবে আর বন্ধুরা কলকাতা নাইট রাইডার্স প্লেয়ার অনুকূল রায় কিন্তু দারুণ বল করছে এই মুহূর্তে রঞ্জিতে খেলছে রঞ্জিতে কিন্তু অনুকূল রায় এবং বৈভব আরোরা দুজন কিন্তু দুর্দান্ত খেলছে তো অনুকূল রয় কিন্তু আইপিএল দু কলকাতা নাইট একটা ইম্প্যাক্ট প্লেয়ার হতে পারে আর তার সঙ্গে বন্ধুরা সুনীল নারিনের সম্পর্কে একটু না বললে নয় সুনীল নারিন আই এল খেলছে সেখানে সুনীল নারিন কিন্তু ব্যাট হাতে একদমই পারফরমেন্স করতে পারছে না বল হাতে পারফরমেন্স করলেও উইকেট নিতে পারছে না হ্যাঁ ইকোনমিকাল বল করছে ফাইভ বা সিক্স এরকম ইকোনমিতে বল করছে কিন্তু উইকেট নিতে পারছে না তো সুনীল নারিনকে নিয়ে কিন্তু একটা সমস্যা এই মুহূর্তে দেখা যাচ্ছে আইপিএলে কিন্তু সুনীল নারীন আবারও প্লব যেতে পারে এই সিজনে সেরকম একটা কিন্তু সম্ভাবনা দেখা দিচ্ছে তবে সুনীল নারিনের ব্যাকআপ হিসেবে যেহেতু মুজিবুর রহমান রয়েছে খুব সম্ভবত কোনো প্রবলেম হয়তো হবে না এই সিজনে আর নেক্সট বন্ধুরা সামার জোসেফ ক্যারিবিয়ান পেসার গাব্বাই অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ জিতিয়েছে ওয়েস্ট ইন্ডিজকে সেই সামার জোসেফ কিন্তু এবার আহ সুপার হয়ে আইপিএল খেলার জন্য প্রস্তুত লক্ষ্ণৌ সুপার জায়েন্ট কিন্তু মার্ক উডের রিপ্লেসমেন্ট হিসেবে সামার জোসেফকে দলে নিয়েছে তিন কোটি টাকায় অর্থাৎ সামার জোসেফ আইপিএল দু হাজার চব্বিশে তিন কোটি টাকার বিনিময়ে লক্ষ্ণৌ সুপার জায়েন্ট হয়ে আইপিএল খেলবে তো লক্ষ্ণৌ সুপার জায়েন্ট কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়ে গেল এবছরও কিন্তু লক্ষ্ণৌ সুপার জায়েন্ট প্লে অফসে কোয়ালিফাই করার সম্ভাবনা রয়েছে কেননা যেসব প্লেয়ার স্কোয়াডে রয়েছে প্রত্যেকেই কোয়ালিটি প্লেয়ার ভালো প্লেয়ার কে এল রাহুলের ক্যাপ্টেন্সিতে আরো একজন ভালো পেসার জয়েন করেছে সামার জোসেফের মতো পেসার দুর্দান্ত প্লেয়ার অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তোমার হচ্ছে লাস্ট টেস্টে গাব্বাই কিন্তু সাত উইকেট নিয়ে ম্যাচ জিতিয়েছিল আর ওই এক ম্যাচের পরেই কিন্তু সমার জোসেফের লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে পিএসএল এ কন্ট্যাক্ট পেয়েছে আইপিএল এ কন্ট্যাক্ট পেয়েছে ইভেন আইএল টি তেও কিন্তু সামার জোসেফের নাম ছিল কিন্তু ইনজুরির কারণে খেলতে যায়নি সেখানে তো সামার জোসেফ কিন্তু আইপিএল দু হাজার চব্বিশে সুপার হয়ে খেলছে আর কলকাতা নাইট রাইডার্স ক্যাপ্টেন শ্রেয়াস আয়ারকে নিয়ে কিন্তু এই আপডেটটাই ছিল তো এখন যদি শ্রেয়াস আয়ার এনসিএ তে যায় তাহলে বোঝা যাবে যে শ্রেয়াস আয়ারের ইনজুরি রয়েছে আর যদি শ্রেয়াস আয়ার ডাইরেক্টলি কলকাতা নাইট ক্যাম্পে যোগদান করে তাহলে বোঝা যাবে যে শ্রেয়াস আয়ারের কোনো ইনজুরি নেই শ্রেয়াস আয়ারকে ইন্ডিয়ান টিম থেকে ড্রপ করা হয়েছে তো আপনাদের কি মনে হচ্ছে শ্রেয়াস আয়ারকে কি ড্রপ করা হয়েছে নাকি শ্রেয়াস আয়ারের ইনজুরি রয়েছে কমেন্টে জানান ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন